হে জগতবাসী, আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আমি শামীম আলী চিস্তি হাজির হইলাম। তবে আজকের যে আলোচনাটি হবে সেই আলোচনাটি হল যে আমাকে একজন ভক্ত আশেক বা দেশবাসী আমাকে একটি কথা জিজ্ঞাসা করেছেন যে মানুষ যে শবে কদর পালন করে, এই শবে কদরের হাকিকত কী, মারেফত কী, এই শবে কদরের মূল হাকিকতটা কী? তো শরীয়তের মানুষে শবে কদর পালন করে, তো মারেফতের দৃষ্টিতে, হাকিকতের দৃষ্টিতে এই শবে কদরটা কী? তবে এই শবে কদরটা কী এটা আমি বিস্তারিত আলাপ করব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে তা সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারব। একটু কষ্ট করে, স্ক্রিপ্ট না করে সুন্দর করে কথাগুলো শুনুন। শরীয়তের দৃষ্টিতে যারা শবে কদর পালন করতেছে তারা এটা দেখা দেখি করে, বুঝে করে না যে আসলে শবে কদর বিষয়টা কি, না বুঝেই করে। তো আজকে এর হাকিকত এবং মারেফতটা আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই কথাগুলো হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সময়ে কিন্তু ওহি এলহাম আসতো না। তো ওহি এলহাম আসতো না, না আসলে কি তিনি নবী হতে পারবে? যদি আল্লাহর তরফ থেকে তার কাছে খবরাখবর না হয় তাহলে সে কি নবী রাসুল হতে পারে? পারে না। আচ্ছা, এখন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিব্রাইল আসত এবং আল্লাহর কথাগুলো তিনি জানত এবং দেখা গেছে ওহি নাজিল হতো এবং আল্লাহর সাথে হট কানেকশন হতো, গুপ্ত ভেদকে জানত, তখন ওহি এবং এলহাম যেই দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইতে শুরু করল সেই রাত্রিটাকেই শবে কদর বলা হয়। আচ্ছা, কদরের রাত্রি। তো এখন দেখা যায় এই পৃথিবীতে যদি কেউ মুর্শিদ ধরে এবং মুর্শিদের কাছে বিভিন্ন সাধনাগুলো এনে করতে থাকে, একটা বৎসর যদি কেউ এই গুরুর দেওয়া সাধনাগুলো করে, মুর্শিদের দেওয়া এই সাধনাগুলো পঙ্খনে পঙ্খনে নিয়মিতভাবে পালন করে এবং ক্ষুধার্ত থাকে, তাহলে করতে করতে দেখা যায় যে লোকটা আল্লাহর সাক্ষাৎ পাচ্ছে না, তার কাছে আগুন নিগুম কোনো খবর আসছে না। তখন এই লোকটা যদি একটা বছর একটানা সাধন চালিয়ে যায়, অনেক কষ্ট ত্যাগ করার পরে, তখন শবে কদরের একটা রাত্রি একটা মানুষের জীবনে ঘটবে। শরীয়তের যে শবে কদরটা করে সেটা নবী করেছিলেন, নবীর বেলায় হয়েছিল, এটা শরীয়ত করতেছে। তো নবীর বেলায় যে শবে কদর হয়েছিল, নবীর সংযোগ হয়েছে, ওহি এলহাম নাজিল হয়েছে। এখন আমরা যে শবে কদর করি শরীয়তের মধ্যে, আমাদেরকে কাছে কি ওহি এলহাম নাজিল হয় না? তাহলে সেটা নবী করেছিল, সেটা আমরা করি শরীয়তের মতে, হাকিকত এবং তরিকত এবং মারেফতের মতে। সেটা কি? সেটা হলো যে মানুষ যখন সারা বছর সাধনা করতে থাকে, তখন যে কোনো একদিন আল্লাহ তাকে সংযোগ করবে, আল্লাহর সাথে সংযোগ হবে, হট কানেকশন হবে, তার কাছে আল্লাহর তরফ থেকে খবর হবে। আর যেই রাত্রে এই সাধনার বলে এই শবে কদর তার জীবনে যখন ঘটবে, তখনই তার সাথে আল্লাহর হট কানেকশন হবে, আল্লাহর থেকে গুপ্ত গায়েবে এলেমগুলো পাবে। গায়েবে এলেম পাওয়ার যে রাত্রিটি, এই রাত্রিটিকে শবে কদর বলা হয়। এবং এই শবে কদর শুধু নবীর বেলায় হয়েছে তা নয়, প্রত্যেকটা সাধকের বেলায় যদি সঠিকভাবে সঠিক নিয়মে সাধনা করতে পারে তাহলে এই শবে কদর আপনারও হবে, আর সেই রাত্রে আপনার সাথে আল্লাহর হাত কানেকশন হবে। তবে হে জগৎবাসী, আমরা শুধু শুনলাম, দেখলাম, কিন্তু বুঝলাম না এবং আমাদের জীবনে শবে কদর ঘটাইলাম না, তাহলে কিন্তু আল্লাহর সংযোগ হবে না।
শ্রেষ্ঠ বান্দা আমরা হতে পারব না। তবে হে জগতবাসী, যে আমাকে যিনি জিজ্ঞাসা করলেন যে আপনি শবে কদরের হাকিকত নিয়ে একটু আলোচনা করবেন, তো জানি না এই আলোচনাগুলো কি ওনার মনোগত হলো কিনা, আত্মার ক্ষুধার নিবারণ হলো কিনা। যদি হয়ে থাকে হে জগতবাসী, আমাদের এরকম আলোচনাগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে সকলে ভালো থাকবেন, আজ এ বলেই রাখবো, আল্লাহ হাফিজ।